ওকে, আজকে হচ্ছে আমাদের অ্যাডভান্স মেকানিক্স অফ সলিড লেকচারের 3 নম্বর লেকচার। এর আগে 2টা ক্লাস হয়েছে, সেখানে আমরা দেখেছিলাম যে শেয়ার সেন্টার কিভাবে বের করতে হয়, 2টা এক্সাম্পল আমরা দেখেছি এবং কিছু সেলফ স্টাডি দেওয়া ছিল। আশা করি তোমরা ওগুলো করতে পারছো। যদি করতে না পেরে থাকো তাহলে কি প্রবলেম হচ্ছে সেটা আমাকে জানাইতে পারো। ওকে, যাই হোক, আমরা আজকে ক্লাস শেষ করি, তারপরে হচ্ছে আমরা ডিসকাস করব। যদি কারো কোনো তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা আমরা সলভ করার চেষ্টা করব। তো আজকে আমরা যেটা জিনিস পড়ব সেটা হচ্ছে আনসিমেট্রিক বেন্ডিং। আচ্ছা, নর্মালি আনসিমেট্রিক বেন্ডিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা নর্মালি যদি বিম একটা কনসিডার করি, যে বিম গুলো সাধারণত হচ্ছে, মনে করো যে এই এটা হচ্ছে একটা বিম, আমরা যদি এটা বিম হিসেবে ট্রিট করি তাহলে সেক্ষেত্রে এটা এটা যদি আমরা ক্রস সেকশন নিই তাহলে ক্রস সেকশনটা হচ্ছে হতে পারে হচ্ছে, আমি একটু এক্সাম্পল দিতে পারি। ক্রস সেকশনটা লেটস সে এটা হচ্ছে রেকট্যাঙ্গুলার ক্রস সেকশন। এখন যদি হচ্ছে একটা রেকট্যাঙ্গুলার ক্রস সেকশনের, আমরা যদি এখানে একটা রেকট্যাঙ্গুলার ক্রস সেকশন ড্র করে দেখাই, এরকম একটা ক্রস সেকশন আছে, ঠিক আছে। তো এই ক্রস সেকশনে আমরা যখন বেন্ডিং লোডটা অ্যাপ্লাই করি, বিমটা যদি দেখতে এরকম হয় তাহলে সেক্ষেত্রে বেন্ডিং লোড যদি আমরা অ্যাপ্লাই করি, 3 পয়েন্ট বেন্ডিং লোড যদি কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে সাধারণত যেটা হয় যে এই বিমের ক্রস সেকশন যদি এখানে আমরা ড্র করে দেই, তাহলে সাধারণত যেটা হয় যে এখানে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি হয়, এই এই ক্রস সেকশনের জন্য এই এক্স অ্যাক্সিস এবং এই ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। তো প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবরই আমরা যখন ভার্টিক্যাল লোড যেটা আমরা অ্যাপ্লাই করতেছি এখানে, সেই ভার্টিক্যাল লোডটা হচ্ছে বেসিক্যালি কি ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা অ্যাপ্লাই করতেছি অন এক্স জেড প্লেন। এটা যদি জেড প্লেন হয়, জেড হয় তাহলে হচ্ছে এক্স জেড প্লেনে আমরা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর লোডটাকে অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে এটা ওয়াই ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশন বরাবর হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে লোডটাকে অ্যাপ্লাই করতেছি। তো এক্ষেত্রে যেটা হয় যে আমরা এক্স এক্সিসে পারপেন্ডিকুলার হচ্ছে ওয়াই এক্সিস, ঠিক আছে, নর্মাল কোঅর্ডিনেট সিস্টেম যেমন থাকে ঠিক তেমনই। কিন্তু যদি এমন কোনো সিচুয়েশন দাঁড়ায় যে আমরা একটা ক্রস সেকশন কনসিডার করতেছি, এই ক্রস সেকশনের এটা হচ্ছে এক্স এক্স প্রিন্সিপাল এক্সিস, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল এক্সিস এক্স অ্যান্ড ওয়াই। এখন যদি আমরা একটু আগে যে লোডিংটা দেখলাম এখানে, এই লোডিংটা হচ্ছে কি ওয়াই এক্সিস বরাবর আমরা হচ্ছে লোডিংটাকে লোডটাকে অ্যাপ্লাই করেছি। এখন যদি লোডটাকে এদিক কোন এদিক বরাবর অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ইটস দিস লোডিং ডিরেকশন ইজ নট কোইনসাইডিং উইথ এনি অফ দ্য প্রিন্সিপাল এক্সিসেস, ঠিক আছে। ইট ইট হ্যাজ এ সার্টেন অ্যাঙ্গেল ফ্রম ওয়াই এক্সিস অথবা সার্টেন অ্যাঙ্গেল ফ্রম এক্স এক্সিস, ঠিক আছে, অ্যাঙ্গেল থিটা। যদি এই ধরনের কেস দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে যে বেন্ডিংটা হবে সেটা কিন্তু পিওর বেন্ডিং বেন্ডিং আর হবে না। সেই জিনিসটা এখানে এই আরবিট্রারি একটা হচ্ছে বিম কনসিডার করে সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করা হয়েছে যে এখানে প্রিন্সিপাল কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই অ্যান্ড জেড। এখন লোডিং যেটা, সেই লোডিংটা আমরা সাধারণত রেগুলার শেপের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা আইদার হতে পারে যে জেড ডিরেকশন বরাবর লোডিং আমরা দিতে পারি, আমরা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর লোডিং, সরি এক্স ডিরেকশন বরাবর আমরা দিতে পারি না, আমরা হচ্ছে জেড ডিরেকশন বরাবর দিতে পারি, ওয়াই ডিরেকশন বরাবর লোডিং দিতে পারি, কিংবা আমরা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর দিলে তো এটা হচ্ছে এক্সিয়াল লোডিং হয়ে যাবে, এটা বেন্ডিং লোড হবে না। ওকে, সেক্ষেত্রে ওয়াই ডিরেকশন কিংবা জেড ডিরেকশন বরাবর আমরা লোড অ্যাপ্লাই করে এটাকে বেন্ডিং, ইট উইল বি সাবজেক্টেড টু বেন্ডিং। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে এটা কোনো এক্সিস এর সাথেই লোডিং ডিরেকশনটা ম্যাচ করছে না, এটা এটা আরবিট্রারি আর একটা অ্যাঙ্গেল বরাবর মুভমেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে যে কোনো বেন্ডিং এর ক্ষেত্রে আমরা যখন বেন্ডিং লোড দিই তখন সেটাকে অ্যাকচুয়ালি মুভমেন্ট হিসাবে দেখানো যায়, ঠিক আছে, সেই মুভমেন্ট হিসাবে এখানে দেখানো হচ্ছে। তো এই ধরনের কেস যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের সলিউশন কিভাবে করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে নর্মাল ইকুয়েশন, আমরা নর্মাল ইকুয়েশন আমরা যেটা জানি যে সিগমা ইকুয়ালস টু এম ওয়াই ওভার আই, আমরা এই যে ইকুয়েশনটা জানি এই ইকুয়েশনটা কিন্তু আমরা ইউজ করতে পারছি না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের নতুন কোনো ইকুয়েশন আসবে কিনা সেটা আমরা দেখবো, নতুন ইকুয়েশন আসবে ডেফিনেটলি, এবং সেটার ডেরিভেশন কিরকম হবে সেই জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করবো। এবং প্রবলেমটার বেসিকটা তোমরা বুঝতে পারছো কিনা সজল আর মুকিত? হ্যাঁ, বুঝতে পারছো।
দুজনে বুঝতে পারছো? সজল স্যার বুঝতে পারছি। ওকে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যদি নর্মাল যে বিম আমরা যখন কনসিডার করি, মানে একটু প্রিভিয়াসলি ব্যাক করে যেতে হচ্ছে আমাদেরকে, যে আমরা যদি রেকট্যাঙ্গুলার বিম সাবজেক্ট একটু বেন্ডিং হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রেনটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখার জন্য আমাদের প্রিভিয়াস মানে আন্ডারগ্রাডের যে আমরা যেটা পড়ে এসেছি, অর্থাৎ একটা ডেরিভেশন পড়ে এসেছি না, সিগমা ইকুয়ালস টু, যেটা কথা বললাম সিগমা ইকুয়ালস টু এম সি ওভার আই, এই যে ইকুয়েশনটা ডেরিভেশন আমরা যেটা দেখে আসি সেটার একটা বেসিক দেখাচ্ছি আমি এখানে। একটা বিম যদি হচ্ছে সাবজেক্টেড টু থ্রি পয়েন্ট বেন্ডিং হয় সেক্ষেত্রে মোমেন্ট কাজ করবে এখানে, ঠিক আছে? আর বিমের যে নিউট্রাল এক্সিস যেটা, সেটা হচ্ছে সিডিটাকে আমরা হচ্ছে বিমের নিউট্রাল এক্সিস হিসেবে ধরতেছি, ঠিক আছে? সিডি যদি হচ্ছে বিমের নিউট্রাল এক্সিস হয় তাহলে সেক্ষেত্রে সিডিটা হচ্ছে আমরা ওয়াই যে ভেরিয়েশন, ওয়াইটা এখান থেকে এদিক বরাবর ভেরি করবে, ওয়াই জিরো টু ম্যাক্সিমাম হচ্ছে সারফেসে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা সার্টেন ডিস্টেন্স এখানে ধরে নিচ্ছি, ওয়াই হচ্ছে এই ডিস্টেন্সটা আমরা কনসিডার করতেছি, ঠিক আছে? তো এই ডিস্টেন্সে একটা ফাইবার যদি আমরা কনসিডার করি, যেটা হচ্ছে এই ফাইবারটা, ঠিক আছে, এখানে যে ফাইবারটা আছে এই ফাইবারটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে যদি বিমটা বেন্ডিং হয় তাহলে এই ফাইবারটা কি ইলংগেট করবে কি করবে না, কি মনে হয়? বেন্ডিং হলে ইলংগেট তো করা উচিত। হ্যাঁ, ইনিশিয়ালি তো হচ্ছে সেম ছিল, মানে প্লেন ছিল ইনিশিয়ালি, তো এটা হচ্ছে স্ট্রেট ছিল এরকম, তবে এটাকে যখন বেন্ড করা হবে তখন সে এর নিচের দিকের ফাইবার গুলো এক্সটেন্ড হবে, বাড়বে, আর উপরের দিকের ফাইবার গুলো শর্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সিমিলারলি আমরা যদি নিউট্রাল এক্সিস এর ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের চেঞ্জ হবে না, যে ফাইবারের যে ইনিশিয়াল লেন্থ এবং ফাইনাল লেন্থ দুটাই সমান থাকবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কতটুকু বেড়েছে সেটা আমরা বের করতে পারি কিভাবে, আমরা যদি এই লাইনের প্যারালালি এখানে একটা লাইন ড্র করি, যেটা এখানে ই দিয়ে ডিনোট করা হচ্ছে এই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে, ঠিক আছে? তাহলে এই ই এফ পরিমাণ ইলংগেশন হয়েছে, ঠিক আছে? নিউট্রাল এক্সিস থেকে ওয়াই ডিস্টেন্সে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ওয়াই ডিস্টেন্সে যে যে ফাইবারটা মানে লোকেট করতেছে সেই ফাইবারটার ইলংগেশন হচ্ছে, মানে ফাইবারটার স্ট্রেস টোটাল যে পরিমাণ মানে লেংথেন হয়েছে সেটা হচ্ছে ই, সরি ই এফ, ঠিক আছে? যদি ই এফ যদি হচ্ছে টোটাল ইলংগেশন হয় তাহলে সেক্ষেত্রে ফাইবারের ইনিশিয়াল লেংথ যেটা সেটা তো সিডি এর সমান না, সিডি যা ছিল এখানে যদি ইনিশিয়াল লেংথ আমরা কনসিডার করি তাহলে সিডিও যা ছিল ওয়াই ডিস্টেন্স যে ফাইবার সেই ফাইবারের লেংথ তো একই ছিল। স্যার আপনার মাউসের কার্সারটা একটু ভিজিবল করেন, মানে বুঝতেছি না মাঝে মাঝে কোথায় নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, কার্সার ভিজিবল করবো, তাই তো? কার্সর ভিজিবল করলে আবার তো হচ্ছে লেজার পয়েন্টার দিলে হবে স্যার, লেজার পয়েন্টার দিলে, লেজার পয়েন্টার দিলাম কিন্তু হচ্ছে মার্কিং করা যায় না আর কি, যাই হোক মার্কিং করার জন্য তখন আমরা ইউজ করবো আবার। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে ইনিশিয়াল ফাইবার লেংথ সিডি, এই সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত যে লেংথ, আর এই পয়েন্ট থেকে এই এফ পয়েন্ট পর্যন্ত যে লেংথ সেটা হচ্ছে ইলংগেট করছে, আর যখন আমরা প্যারালাল লাইন ড্র করলাম এই এটার সাথে তখন ই পয়েন্ট পর্যন্ত যে লেংথ, এই পয়েন্ট থেকে এই ই পয়েন্ট পর্যন্ত লেংথ যেটা সেটা হচ্ছে সিডি এর লেংথের সমান, আর এই এই ফাইবারটা এখানে যে ফাইবারটা আছে সেই ফাইবারটা ই এফ পরিমাণ বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা ইলংগেশন, আমাদের যে স্ট্রেইন এর ফর্মুলা সেটা আমরা জানি কি, টোটাল ইলংগেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেংথ, টোটাল ইলংগেশন হচ্ছে ই এফ আর ইনিশিয়াল লেংথ হচ্ছে সি ডি। ওকে, তাহলে ই এফটাকে আমরা আবার হচ্ছে ডিই ডিভাইড, সরি ই এফ বাই সি ডিটাকে, এই যে রেশিওটা, এই রেশিওটাকে আমরা ডিই ওভার সি ও হিসাবেও লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে লিখতে পারি সেটা লেখার জন্য আমি একটু পেনটা নিই, এটা হচ্ছে ডিইটা কি, ডিই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লেংথটা, এটা হচ্ছে ডিই, ঠিক আছে? আমরা যদি ডিই এফ এই ট্রায়াঙ্গেলটার কথা কনসিডার করি, ঠিক আছে, ডিই এফ, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটার কথা কনসিডার করি এবং এখান থেকে এই ও পর্যন্ত, ঠিক আছে, এই ডি থেকে ও পর্যন্ত এবং ও থেকে এটা একটা ট্রায়াঙ্গেল আমরা কনসিডার করি, ঠিক আছে? এই দুটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, যেহেতু হচ্ছে এই এই অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে খুবই স্মল,
এটাকে আমরা ডি থিটা হিসেবে অনেক সময় রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই দুইটাকে সিমিলার ট্রায়াঙ্গেল হিসেবে ট্রিট করতে পারি। সিমিলার ট্রায়াঙ্গেল হিসেবে যদি ট্রিট করি তাহলে প্রতিটা বাহুর রেশিও হচ্ছে সেম, ওকে? তাহলে ডিই ডিভাইডেড বাই সিও, এই সি ও এবং ডিই ডি ই এর রেশিও যেটা, এই রেশিওটা হচ্ছে ই এফ বাই সি ডি এর সমান হবে, ঠিক আছে? ই এফ বাই সি ডি এর সমান হবে ডিই ডিভাইড বাই সি ও। এখন ডিটা আসলে কি, ডিটা হচ্ছে কি আমরা জানি কি যে নিউট্রাল এক্সিস থেকে আমরা যে ফাইবারটার কথা চিন্তা করতেছি সেই ফাইবারের লেন্থ, সরি ডিসটেন্স, ঠিক আছে? তো এই ডিসটেন্সটা হচ্ছে ওয়াই, তাহলে আমরা এটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করতে পারি। এবং এই ও সি যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে রো, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ বিমটাকে লোডিং করার ফলে বিমটার যে কার্ভ হয়েছে এই কার্ভের রেডিয়াসটা কত সেটা হচ্ছে রো। এটা হচ্ছে ইলঙ্গেশনের সূত্র, যে সরি মানে আমাদের স্ট্রেনের সূত্র, স্ট্রেন ইকুয়ালস টু ওয়াই ডিভাইড বাই রো ফর জেনারেল বেন্ডিং কেস। ওকে, ওকে, নেক্সট হচ্ছে যে আমাদের যে লোডিং ডিরেকশনের কথা আমরা যেটা বললাম, যে লোডিং ডিরেকশনটা হচ্ছে কি, এখান থেকে আমাদের রেগুলার এক্সিস না হয়ে একটা মানে আনসিমেট্রিক বেন্ডিং তৈরি করতেছে লোডিংটা। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি লোডটা এরকম অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো মোমেন্টকে, যে কোনো এক্সিসের সাপেক্ষে মোমেন্টকে আমরা সেই এক্সিস বরাবর একটা ডেনোট করতে পারি। সেই ডেনোট করাটা কিরকম, যে আমরা যে মোমেন্টের কথা বলতেছি অর্থাৎ এখানে যে মোমেন্টটা আছে এম, এটা যদি এম হয়, একটু ড্র করতে হচ্ছে, এই মোমেন্টটা যদি হচ্ছে এম হয় তাহলে সেক্ষেত্রে এই মোমেন্টটাকে এই এক্সিস এর সাপেক্ষে কিন্তু এই মোমেন্টটার অ্যাপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই এক্সিস বরাবর মোমেন্টটাকে আমরা এভাবে ডিসপ্লে করতে পারি, অর্থাৎ ডাবল হেড অ্যারো দিয়ে সাধারণত মোমেন্টকে রিপ্লে মানে ডেনোট করা যায়, ঠিক আছে? তো এই এই মোমেন্টটা একটা সার্টেন অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে? এই ওয়াই এক্সিস জেড এক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবে বা ওয়াই এক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে? তো মোমেন্টটাকে এভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তো এই মোমেন্টটা হচ্ছে একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে উইথ রেসপেক্ট টু জেড এক্সিস এন্ড উইথ রেসপেক্ট টু ওয়াই এক্সিস। তাহলে সেক্ষেত্রে এই মোমেন্টের আমরা দুটো কম্পোনেন্ট নিতে পারি কিনা, যে কোনো ফোর্সের আমরা যেমন কম্পোনেন্ট নিতে পারি, সিমিলার ওয়েতে আমরা মোমেন্টের জন্যও কম্পোনেন্ট নিতে পারি। একটা কম্পোনেন্ট হচ্ছে জেড এক্সিস বরাবর হবে, এটাকে আমরা ডিনোট করতেছি এম জেড হিসেবে, আর একটা কম্পোনেন্ট যাবে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, যেটাকে আমরা বলতেছি এম ওয়াই হিসেবে ডিনোট করতে পারি। সেটাই আমি এখানে দেখানো হয়েছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে এম জেড অ্যান্ড এম ওয়াই ডাবল হেডেড অ্যারো দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? জাস্ট আমরা যে মোমেন্টটা অ্যাপ্লাই করছি সেই মোমেন্টটাকে দুটা কম্পোনেন্টে ভাগ করে নিলাম, ঠিক আছে? তো এই মোমেন্টের অ্যাপ্লিকেশন কিরকম হবে, এটা হচ্ছে এদিকে বেন্ড করবে, ঠিক আছে? আর এখানে এখানে কিন্তু রুল অফ থাম অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে। তুমি যদি এইভাবে চিন্তা করো যে হচ্ছে রুল অফ থাম, যে এদিকে যদি রোটেট করে, ঠিক আছে, এদিকে যদি রোটেট করে তাহলে মোমেন্টের ডিরেকশন হচ্ছে আমার আমার ডিরেকশন বরাবর, ঠিক আছে? তুমি কোন সাইড থেকে কনসিডার করতেছো, তুমি যদি এই সাইড থেকে এম জেড এর কথা চিন্তা করো তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ক্লকওয়াইজ, ঠিক আছে? আবার যদি তুমি এই সাইড থেকে দেখো তাহলে সেটা কিন্তু হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখন হচ্ছে যে এম জেড এবং এম ওয়াই কে ওয়াই এক্সিস বরাবর আমরা মোমেন্টটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? কম্পোনেন্টে ভাগ করার পর আমাদের এখন টার্গেট হচ্ছে, আলটিমেট টার্গেট হচ্ছে কি, যে আমাকে স্ট্রেস এর ভ্যালু গুলা বের করতে হবে, ঠিক আছে? যদি এরকম হচ্ছে ইরেগুলার একটা ক্রস সেকশনে কোনো একটা বিমের মধ্যে যদি হচ্ছে প্রিন্সিপাল এক্সিস বরাবর লোডিং অ্যাপ্লাই না করে যদি কোনো একটা সার্টেন অ্যাঙ্গেলে লোডিং অ্যাপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে মোমেন্টটা কি, সরি স্ট্রেসটা কিরকম ডেভেলপ করবে এবং হচ্ছে ইনিশিয়াল স্ট্রেস থেকে সেটার মধ্যে কোনো পার্থক্য আসবে কিনা, অর্থাৎ আমরা রেগুলার যে ইকুয়েশন ইউজ করি এমসি ওভার আই, সেটা থেকে পার্থক্য আসবে কিনা সেই জিনিসটা আমরা রিয়েলাইজ করার চেষ্টা করবো,
ওকে তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস এখানে কনসিডার করি যে আমরা একটা ফাইবার কনসিডার করি এর আগে যেমন আমরা একটা ফাইবার কনসিডার করলাম ইলংগেশন বের করার জন্য সিমিলার ওয়েতে আমরা এখানে একটা ফাইবার কনসিডার করি ডিএ ঠিক আছে ডিএ এরিয়া একটা খুবই ক্ষুদ্র এরিয়ার একটা এরিয়া কনসিডার করি যে এরিয়ার মধ্যে সিগমা স্ট্রেস কাজ করতেছে লেটস সে আমরা ওই ফাইবারটার মধ্যে যে স্ট্রেস কাজ করতেছে সেটা হচ্ছে সিগমা ওকে তাহলে এই ডিএ এরিয়ার যেটা সেই এরিয়াটার লোকেশন হচ্ছে জেড এক্সিস থেকে ওয়াই ডিসটেন্স বরাবর এবং ওয়াই এক্সিস থেকে জেড ডিসটেন্স বরাবর ঠিক আছে তাহলে এই যদি কেস হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি জিনিস যদি এই ধরনের কেসে যখন হচ্ছে মোমেন্টটা একটা সার্টেন অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করা হয় প্রিন্সিপাল এক্সিস বরাবর অ্যাপ্লাই করা হয় না তাহলে সেক্ষেত্রে যখন বেন্ডিং হয় বেন্ডিং এর ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার দুইটা পাওয়া যায় ঠিক আছে আমরা যে রেগুলার বেন্ডিং যেটা আমরা দেখি যে একটাই রেডিয়াস অফ কার্ভেচার থাকে ঠিক আছে যেহেতু প্লেন সেকশন রিমেইনস প্লেন একটা অ্যাজাম্পশন আছে না ক্লাসিক্যাল মেকানিক্স এর অ্যাজাম্পশন সেটা হচ্ছে যে যেকোনো বিম যদি সাবজেক্ট বেন্ডিং হয় সেক্ষেত্রে এর প্লেন সেকশন রিমেইনস প্লেন ফর দ্য শেক অফ দ্য ডেরিভেশন উই কিপ দিস অ্যাজাম্পশন ওকে তাহলে এক্ষেত্রেও তাই প্লেন সেকশন রিমেইনস প্লেন আর যেহেতু দুই দিকে মুভমেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে খেয়াল করে দেখো যদি এম জেড যখন অ্যাপ্লাই করা হচ্ছে তখন সেক্ষেত্রে বেন্ডিংটা হচ্ছে এরকম টাইপের ঠিক আছে অর্থাৎ এক্স জেড সরি এক্স ওয়াই প্লেন থেকে সরি এম জেড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে বেন্ডিংটা হচ্ছে জেড এক্স জেড এক্স যে প্লেন আছে সেই প্লেনের নিচের দিকে বেন্ডিংটা হচ্ছে আর যখন হচ্ছে আমরা এই এম ওয়াই অ্যাপ্লাই করতেছি ঠিক আছে যখন এম ওয়াই অ্যাপ্লাই করতেছি তখন কিন্তু বেন্ডিংটা হচ্ছে এই ডিরেকশন বরাবর ঠিক আছে অর্থাৎ দুইটা দুই ডিরেকশন বরাবর যখন সরি এটা এদিক হবে না এই দিক বরাবর হচ্ছে ঠিক আছে এই ডিরেকশন বরাবর হবে তাহলে সেক্ষেত্রে দুইটার জন্য দুইটা রেডিয়াস অফ কার্ভেচার থাকবে একটা হচ্ছে এক্স ওয়াই প্লেন থেকে রো জেড আর এক্স জেড প্লেন থেকে রো ওয়াই অর্থাৎ এক্স জেড প্লেন থেকে যে ডেভিয়েশনটা হবে যে রেডিয়াস অফ কার্ভেচারটা পাওয়া যাবে সেটা হচ্ছে রো ওয়াই আর এক্স ওয়াই প্লেন থেকে যে রেডিয়াস অফ কার্ভেচার পাওয়া যাবে এক্স এবং হচ্ছে ওয়াই প্লেন থেকে তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলতেছি রো জেড দেখুন আমরা যখন যেহেতু ডিএ ফাইবারটা নিয়ে কাজ করতেছি ঠিক আছে এর আগেও আমরা দেখলাম যে জেনারেল বিমের ক্ষেত্রে আমরা দেখছি কি যে ইলংগেশন হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই রো ঠিক আছে এক্ষেত্রে যেহেতু দুইটা আছে তাহলে সেক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি আমরা যদি হচ্ছে এক্স ওয়াই প্লেন থেকে ডিস্টেন্সটা কনসিডার করি জেড ঠিক আছে তাহলে জেড ডিস্টেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে রো ওয়াই ঠিক আছে আর হচ্ছে যদি ওয়াই হয় তাহলে ওয়াই ডিস্টেন্স বরাবর এই ডিস্টেন্সটার কথা যদি আমরা কনসিডার করি তাহলে সেক্ষেত্রে রো জেড ওকে অ্যাকর্ডিং টু হুকস ল আমরা জানি যে এটা হচ্ছে আমরা যেটা পাইলাম এখন সেটা হচ্ছে এই ইপসাইলন যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে যে স্ট্রেন অন দিস ফাইবার এখানে যে ফাইবারটা আমরা কনসিডার করতেছি ডিএ এরিয়ার যে ফাইবারটা সেই ফাইবারটার স্ট্রেন হচ্ছে এটা যদি হয় হুকস ল অনুযায়ী আমরা কি জানি যে সিগমা এই ফাইবারের স্ট্রেস সিগমা ইকুয়ালস টু তাহলে কি হবে সিগমা ইকুয়ালস টু হবে ই জেড ডিভাইডেড ই মানে সিগমা ইকুয়ালস টু ইপসাইলন ই ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি ই জেড ডিভাইডেড বাই রো ওয়াই আবার ই তো সেম থাকছে ই ইজ এ কনস্ট্যান্ট তো সেক্ষেত্রে ই ওয়াই ডিভাইডেড বাই রো জেড আমরা অ্যাপ্লাই করতেছি এই সিগমাটাই হচ্ছে এই ডিএ এরিয়ার মধ্যে যে স্ট্রেস কাজ করতেছে সেই স্ট্রেসটাই হচ্ছে সিগমা এখন তো রেজাল্টেন্ট ফোর্স আমরা যে আন্ডারগ্রেডেও দেখেছিলাম যে যেকোনো একটা বিমের মধ্যে যে ফোর্স গুলো অ্যাপ্লাই করে ভার্টিক্যাল ওর ক্রস সেকশন বরাবর অর্থাৎ এই ভার্টিক্যাল ডিরেকশন বরাবর যেকোনো একটা ডিরেকশন বরাবর যে টোটাল ফোর্স যেটা কাজ করে রেজাল্টেন্ট ফোর্স সেটা হচ্ছে শুড বি এই টোটাল ফোর্স যেগুলো কাজ করবে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফোর্সের রেজাল্টেন্ট হবে জিরো ওকে যদি রেজাল্টেন্ট জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সিগমা ডিএ অর্থাৎ সিগমা ডিএটা হচ্ছে এই ডিএ এরিয়ার মধ্যে ফোর্স এই স্মল যে এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যে ফোর্স হচ্ছে সিগমা ডিএ এই সিগমা ডিএ কে যদি আমরা পুরো পুরো ক্রস সেকশনাল এরিয়ার উপর ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিগমা টোটাল ফোর্স অন দিস ক্রস সেকশন ঠিক আছে অর এনি আদার ক্রস সেকশন তাহলে ইট শুড বি ইকুয়ালস টু জিরো
যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিগমার ভ্যালুটা এখানে প্লেস করে দিব, তারপর আমরা এটাকে যদি সলভ করি তাহলে সেক্ষেত্রে এই ধরনের ইকুয়েশন পাবো। ওকে, তো এখান থেকে এই ইকুয়েশনটা আমরা এই পর্যন্ত রাখি, ঠিক আছে। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে ফাইন্ড আউট দ্য মোমেন্টস, এম জেড এর ভ্যালু কত, এম ওয়াই এর ভ্যালু কত আসবে, ঠিক আছে, সেটা আমরা আগে বের করে নিই। আচ্ছা, তাহলে এম জেড এবং এম ওয়াই এর ভ্যালু যদি আমরা বের করতে যাই, তাহলে এম জেড এর ক্ষেত্রে আমরা কি জানি, এখানে ফোর্স কাজ করতেছে কতটুকু সিগমার সিগমার জন্য, সেটা হচ্ছে সিগমা ডি এ পরিমাণ ফোর্স কাজ করতেছে, এবং এই ফোর্সটা ডিস্টেন্স কতটুকু জেড এক্সিস থেকে, ডিস্টেন্স হচ্ছে ওয়াই ডিস্টেন্স। তাহলে সিগমা ডি এ মাল্টিপ্লাইড বাই ওয়াই ইকুয়ালস টু আমরা হচ্ছে সিগমার ভ্যালু, যেটা সিগমার ভ্যালুটা আমরা এখান থেকে যে ভ্যালুটা আমরা পাই ই জেড বাই রো ওয়াই, যেটা একটু আগে আমরা দেখলাম, সেই ভ্যালুটা বসাই দিলে আমরা এই ইকুয়েশনটা পাবো, ঠিক আছে। এটাকে যদি আমরা ফার্দার সলভ করি তাহলে সেক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে এই টাইপের, এবং ফাইনালি এই ইকুয়েশনটা পাবো, ঠিক আছে। এম জেড ইকুয়ালস টু ই আই ওয়াই জেড। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে ওয়াই জেড যে জিনিসটা আছে, ঠিক আছে, ওয়াই স্কোয়ার ডি এ, ওয়াই স্কোয়ার ডি হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া না, ওয়াই যদি হচ্ছে ডিস্টেন্স হয়, ডি এ যদি এরিয়া হয়, এই এরিয়াটার সেকেন্ড মোমেন্ট হচ্ছে ওয়াই স্কোয়ার ডি এ, তাহলে এটাকে আমরা আই ওয়াই হিসেবে লিখতে পারি, ঠিক আছে। সেই জিনিসটাই হচ্ছে এখানে আই ওয়াই হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ, এবং এরপরে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে ওয়াই জেড ডি এ, ঠিক আছে, এই ওয়াই জেড ডি এ টার্মটার সাথে তোমরা মনে হয় খুব একটা পরিচিত হওয়ার কথা না, যেহেতু আন্ডারগ্রেডে আমাদের হচ্ছে প্রোডাক্ট অফ ইনার্শিয়া পড়ানো হয় না, ঠিক আছে। তো এই ওয়াই জেড ডি এ যেটা, এটাকে বলা হয় প্রোডাক্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, অর্থাৎ ওয়াই এক্সিস এবং ওয়াই ডিস্টেন্স এবং জেড ডিস্টেন্স এর মানে অর্থাৎ জেড এক্সিস থেকে ওয়াই ডিস্টেন্সে এবং হচ্ছে ওয়াই এক্সিস থেকে জেড ডিস্টেন্সে কোনো একটা লোকেশনে যে ডিএ এরিয়াটা আছে, ঠিক আছে, এই এরিয়াটার যে মোমেন্ট অ্যাবাউট ওয়াই জেড কম্বাইন্ডলি যে মোমেন্ট মোমেন্ট সেটাকে বলা হয় প্রোডাক্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। এই প্রোডাক্ট অফ ওয়াই জেড ডিএ প্রোডাক্ট অফ ইনার্শিয়া, এই প্রোডাক্ট অফ ইনার্শিয়াটাকে আই ওয়াই জেড হিসেবে দেখানো হয়, ঠিক আছে। এই প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা অনলি অ্যাপ্লিকেবল ইন দ্য কেস অফ অ্যাসিমেট্রিক বিম, ঠিক আছে, যদি সিমেট্রিক কোনো বিম হয়, প্রিন্সিপাল এক্সিস বরাবরই লোড অ্যাপ্লাই করা হয়, তাহলে সেক্ষেত্রে এই প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা অ্যাকচুয়ালি আসে না, যেহেতু আমরা এতদিন হচ্ছে আনসিমেট্রিক কোনো বেন্ডিং পড়ি নাই, যার কারণে এটা আসলে আমাদের প্রয়োজনও পড়ে নাই, ঠিক আছে। এই প্রোডাক্ট অফ ইনার্শিয়া এটা জাস্ট হচ্ছে ওয়াই এবং জেড এক্সিস এক্সিসের রেসপেক্টে এই পুরো ক্রস সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, এটাকে প্রোডাক্ট অফ ইনার্শিয়া বলে। যাই হোক, তো এই প্রোডাক্ট অফ ইনার্শিয়া রেসপেক্টে একটা পাবো, একটা আই ওয়াই এর রেসপেক্টে পাবো। সিমিলার ওয়েতে যদি আমরা হচ্ছে এম ওয়াই এর কথা চিন্তা করি, তাহলে এম ওয়াই এর জন্য এম ওয়াই যদি আমরা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে জাস্ট ভ্যালুগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, এখানে নেগেটিভ চলে আসবে, ঠিক আছে, রো জেড ই আই ওয়াই ডিভাইড বাই রো ওয়াই, ঠিক আছে, জাস্ট এই সিমিলার ওয়েতে, ঠিক আছে, এখানে ফোর্স এটা থাকছে ওয়াই এর জায়গায় হবে জেড, ঠিক আছে, জেড ডিস্টেন্সে, তারপর সেক্ষেত্রে আমরা এটা ইলাবোরেট করলে এই ধরনের ইকুয়েশন পাবো। তাহলে এম জেড এবং এম ওয়াই আমাদের বের হলো, যা মোমেন্ট যেটা দরকার সেটা আমরা পাইলাম। তাহলে সেক্ষেত্রে এখন আমরা একটা জিনিস দেখি যে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা হচ্ছে রো ওয়াই এবং রো জেড এর রেসপেক্টে সলিউশন করি, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান বাই রো ওয়াই ইকুয়ালস টু এরকম একটা ভ্যালু পাবো, ওয়ান বাই রো জেড ইকুয়ালস টু এরকম একটা ভ্যালু পাবো, এবং ফাইনালি আমরা সিগমার যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এম ওয়াই প্লাস মানে এই এই দুটার ক্ষেত্রেই, ঠিক আছে, ওয়ান বাই এম ওয়াই আমরা যে ভ্যালুগুলো এখানে বসাই দিব, ঠিক আছে, আমাদের যে সিগমার ইকুয়েশন আছে সিগমা ইকুয়ালস টু ই জেড বাই রো ওয়াই ই ওয়াই বাই রো জেড, যে আমরা ইকুয়েশনটা আমরা দেখেছিলাম এর আগে, ঠিক আছে, এই ইকুয়েশনের মধ্যে আমরা হচ্ছে ওয়ান বাই রো ওয়াই এবং ওয়ান বাই রো জেড এর ভ্যালু যদি বসাই দিই, তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি আমাদের যে সিগমার যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা আমরা এখানে পাবো, ঠিক আছে। তো এই সিগমার ইকুয়েশন যদি আমরা পাই, এই ইকুয়েশন থেকে আমাদের আমরা হচ্ছে এই ক্রস সেকশনের মধ্যে যে কোনো পয়েন্টে, ঠিক আছে, যে কোনো পয়েন্টে ক্রস সেকশনের যে কোনো পয়েন্টে আমরা হচ্ছে স্ট্রেস বের করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যদি ওয়াই ডিস্টেন্সে এই জেড এক্সিস থেকে ওয়াই ডিস্টেন্সে স্ট্রেস বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশন ইউজ করতে পারবো, ঠিক আছে। আর যদি ওয়াই এক্সিস থেকে জেড ডিস্টেন্সে আমরা স্ট্রেস বের করতে চাই, সেটাও আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমরা আসলে এটা বের করা মানে স্ট্রেস গুলো বের করা সম্ভব। এবং স্যার, হ্যাঁ বলো স্যার, এম ও এম ওয়াই এর জন্য যেটা মানে নেগেটিভ যেটা ধরছি, সো এটা কি হোল ব্র্যাকেট হবে না স্যার? মানে ইকুয়েশনে এসে আবার ওটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা সলভ করার কারণে এটা মাইনাস হয়ে গেছে সম্ভবত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
স্যার আই এর যেটা আমরা সলভ করলাম স্যার ওই পিছনের তো এটা মানে ব্যাক এর আগের ইকুয়েশনগুলো একটু স্যার একটু দেখেন তো আমি একটু ভুলাই ফেলছি এটা স্যার এটা না হচ্ছে যে আমার স্যার আই এর যে ভ্যালুটা আমরা আমরা ওখানে দিচ্ছি স্যার আই জেড আর আই ওয়াই স্যার ওটা তাহলে কোথা থেকে আসছে স্যার আই জেড আর আই ওয়াই কোথা থেকে আসছে এই যে আই ওয়াই যেটা এটা হচ্ছে ওয়াই স্কয়ার ডি এ এখান থেকে আচ্ছা 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 ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কয়ার ডি এটা হচ্ছে আই ওয়াই আর এখানে ইন্টিগ্রেশন অফ ওয়াই জেড ডি এ এই পুরোটার ইয়া হচ্ছে প্রোডাক্ট ওইটাকে হচ্ছে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া হিসেবে ধরে নিচ্ছি এটাকে প্রোডাক্ট অফ ইনারশিয়াটা আমরা হচ্ছে আই ধরে নিচ্ছি এটাকে আই হিসেবে ধরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আই ওয়াই জেড টা হচ্ছে প্রোডাক্ট অফ ইনারশিয়া মানে আই ওয়াই জেড টা হচ্ছে প্রোডাক্ট অফ ইনারশিয়া এন্ড আই ওয়াই যেটা সেটা হচ্ছে জাস্ট ওয়াই এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া জি স্যার স্যার জি স্যার স্যার আরেকটা জিনিস এখানে যে জিনিসটা অ্যাভয়েড করে গেছি ঠিক আছে তো এখানে হচ্ছে তোমার এই এই যে ইকুয়েশনটা আমরা এতক্ষণ থেকে ড্রাইভ করলাম ঠিক আছে রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং ওভার দা ক্রস সেকশন ইজ জিরো আমরা যদি এটাকে ইমপ্লাই করি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটার একটা সিগনিফিক্যান্স আছে সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা তখনই ভ্যালিড হবে যখন হচ্ছে এই 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 টার্মগুলো ইন্টিগ্রাল টার্মগুলো জিরো হয়ে যাবে ঠিক আছে তখনই এই ইকুয়েশনটা ভ্যালিড হবে বুঝতে পারছো তো ওটা আছে খুব একটা আমাদের এখানে এখানকার মধ্যে অতটা সিগনিফিক্যান্ট না আমরা ফাইনালি যে স্ট্রেস এর ভ্যালুটা মানে বের করা আমাদের হচ্ছে মেইন টার্গেট যে বিভিন্ন পয়েন্টে যে কোনো ক্রস সেকশনে যদি আমাদেরকে দেওয়া হয় এবং লোডিং ডিরেকশনটা যদি হচ্ছে প্রিন্সিপাল এক্সিস বরাবর না হয় হয়ে অন্য কোনো এক্সিস বরাবর লোড করা লোডিং দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রেস এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো ঠিক আছে এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এক্ষেত্রে আরেকটা জিনিস চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে নিউট্রাল এক্সিসের পজিশন ঠিক আছে নিউট্রাল এক্সিসটা নরমালি কোথায় কাজ করে আমরা যে ডিরেকশন বরাবর লোড অ্যাপ্লাই করি ঠিক আছে যে কোনো ক্রস সেকশনের মাঝামাঝি বরাবর মিডল পোর্শন হচ্ছে নিউট্রাল এক্সিসটা অবস্থান করে ঠিক আছে এবং নিউট্রাল এক্সিসটা কিরকম সিচুয়েশন দাঁড়ে সেটা হচ্ছে যে সাধারণত যদি বিম বেন্ডিং করা হয় যদি ক্রস সেকশনের কথা আমরা চিন্তা করি এক সেকেন্ড আমরা যদি একটা ক্রস সেকশনের কথা চিন্তা করি যে এরকম একটা ক্রস সেকশন আছে তাহলে লোডিং যদি এই ডিরেকশন বরাবর হয় তাহলে সেক্ষেত্রে নিউট্রাল এক্সিস হচ্ছে এর এর সাথে পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সাদা সবসময় যদি রেগুলার ক্রস সেকশন হয় তাহলে সেক্ষেত্রে সবসময় 90 ডিগ্রিতে নিউট্রাল এক্সিসটা থাকে বাট যখন হচ্ছে লোডিংটা হচ্ছে তোমার সার্টেন একটা অ্যাঙ্গেলে হবে প্রিন্সিপাল এক্সিস গুলার সাথে তখন কিন্তু নিউট্রাল এক্সিসটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে না লোডিং ডিরেকশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে না লেটস সে আমরা যদি এটার কথা চিন্তা করি যে এখানে যে আমাদের যে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে এই এক্সাম্পলটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এখানে লোডিং ডিরেকশন কোন দিকে ছিল লোডিং এর যে এক্সিসটা সেই এক্সিসটা এদিক বরাবর ছিল না দ্যাটস লোডিং এক্সিস আর এই ক্ষেত্রে নিউট্রাল এক্সিস যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সেটা দেখা যায় যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে না ঠিক আছে এখানে যে অ্যাঙ্গেলটা থাকে 90 ডিগ্রি চেয়ে কম অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা আমরা একটা প্রবলেম দিয়ে একটু পরে দেখব তো হাউ ক্যান উই ফাইন্ড দ্য নিউট্রাল এক্সিস নিউট্রাল এক্সিস কিভাবে আমরা পাইতে পারি সেটার জন্য হচ্ছে দ্য পজিশন অফ দ্য নিউট্রাল এক্সিস ক্যান বি ফাউন্ড বাই সেটিং স্ট্রেস ইকুয়ালস টু জিরো ওকে তাহলে আমরা স্ট্রেস এর ভ্যালুটা তো আগে থেকে জানি যে সিগমার ভ্যালু এটা এটাকে যদি আমরা জিরো সেট করে দেই এখানে যদি জিরো সেট করে দেই তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাবো যে ইকুয়েশনটা হচ্ছে আমাদেরকে দিবে যে tan থিটা ঠিক আছে tan আলফা আলফাটা হচ্ছে এই z এক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেল যেটা ঠিক আছে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা যে নিউট্রাল এক্সিসটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে z এক্সিসের সাথে সেটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি আমরা একটা প্রবলেম একটু পরেই দেখব প্রবলেমটা দেখলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আর কি ঠিক আছে তো এখান থেকে আমরা হচ্ছে সিগমার ভ্যালু বের করা শিখলাম এখন একটা জিনিস হচ্ছে যে মনে একটু খটকা থাকতে পারে না যে আসলে কি আমরা যে ডেরিভেশনটা তখন দেখলাম আমরা যে হচ্ছে মোমেন্টের ভ্যালুগুলো বের করে যে স্ট্রেসের ভ্যালুগুলো বের করলাম সেটা আসলে এই ইকুয়েশনটা ঠিক আছে কিনা ঠিক আছে এটা ভেরিফাই করার জন্য একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা যদি এই এম ওয়াই যেটা এই মোমেন্টটাকে অমিট করে দিই এই মোমেন্টটা যদি জিরো হয় ঠিক আছে এবং প্রোডাক্ট অফ ইনার্শিয়া সেক্ষেত্রে লোডিংটা কি মাস্ট ইট হ্যাজ টু বি অন দা অন দিস প্লেন ঠিক আছে এক্স ওয়াই এই এক্স ওয়াই যে প্লেনটা আছে এই প্লেন বরাবর হচ্ছে লোডিংটা হতে হবে ঠিক আছে একমাত্র তাহলেই এই প্লেন বরাবর যদি লোডিং হয় অর্থাৎ এম জেড মোমেন্টের কারণে হচ্ছে বেন্ডিংটা হচ্ছে ঠিক আছে তাহলে এম ওয়াইটা অমিট হয়ে যাচ্ছে আর হচ্ছে আমার আই ওয়াই জেডটাও অমিট হয়ে যাচ্ছে ঠিক আছে এই দুইটা হচ্ছে
ক্রস দিয়ে দেই আমি এম ওয়াই এবং আই ওয়াই জেড যদি আমি ক্রস দিয়ে দেই আই ওয়াই জেড যদি ক্রস দিয়ে দেই এম ওয়াই ক্রস দেব ঠিক আছে আই ওয়াই জেড ক্রস দেব তাহলে সেই ক্ষেত্রে এম ওয়াই আই ওয়াই জেড যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে সিগমা ইকুয়ালস টু এম ওয়াই আই ওয়াই ডিভাইডেড বাই সরি এম ওয়াই আই ওয়াই হবে না এখানে এম ওয়াই ওয়াই হবে এম জেড ওয়াই হবে শুধু ঠিক আছে এই জায়গাটাতে হচ্ছে শুধু ওয়াই হবে এম জেড ওয়াই ডিভাইডেড বাই আই জেড ঠিক আছে অর্থাৎ এম সি ওভার আই আমরা যে নরমাল বেন্ডিং এর ক্ষেত্রে যে ইকুয়েশন দেখি সেই ইকুয়েশনটাই আসে দিস অ্যাকচুয়ালি প্রুভস দ্যাট আওয়ার ডেরিভেশন ইজ ওকে অলরাইট এখন যদি আমরা হচ্ছে একটা প্রবলেম দেখি সেই প্রবলেমটা হচ্ছে যে ফাইন্ড আউট দ্য পিক টেনসাইল এন্ড কম্প্রেসিভ স্ট্রেসেস অর্থাৎ এই ধরনের একটা লোডিং দেওয়া আছে এখানে ঠিক আছে এর ক্রস সেকশনাল ডাইমেনশন সবকিছু দেওয়া আছে কিন্তু নরমালি যে আমরা লোডিং যখন অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এই ডিরেকশন আমরা হয়তো এই ডিরেকশন বরাবর লোড অ্যাপ্লাই করি ঠিক আছে অর্থাৎ কোনো একটা সারফেসের উপরে আমরা লোড অ্যাপ্লাই করি কিন্তু এখানে সেটা না করে একটা এই ওয়াই এক্সিস এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লোডটাকে অ্যাপ্লাই করা হচ্ছে মোমেন্টটাকে যে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই এক্সিস এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে কোন এক্সিস এর সাপেক্ষে লোড এই মোমেন্টটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা অবশ্যই জেড এক্সিস এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ঠিক আছে জেড এক্সিস এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ঠিক আছে সেটাই আসলে এখানে দেখানো হচ্ছে তাহলে মোমেন্টের ডিরেকশনটা দেখানোর জন্য জেড এক্সিস থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 2000 পাউন্ড ফিট যে মোমেন্ট সেই মোমেন্টটা কাজ করছে ঠিক আছে তাহলে এখন আমাদের এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদেরকে প্রথমে মোমেন্টার দুটো কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে একটা হচ্ছে এম ওয়াই আর একটা হচ্ছে এম জেড ঠিক আছে এই দুটো কম্পোনেন্ট আমরা ভাগ করে নিব ঠিক আছে ভাগ করে নেওয়ার পর আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করব ঠিক আছে প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে এম জেড এবং এম ওয়াই যেটা সেই দুটোর ভ্যালু লাগবে আমাদের ইকুয়েশন এখানে দেওয়াই আছে এখন ইকুয়েশনের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো তো এই যে ইয়াটা আছে ক্রস সেকশন যেটা আছে এই ক্রস সেকশনের জন্য কি প্রোডাক্ট অফ ইনার্শিয়া আসবে এখন স্যার ওটার ভ্যালু তো আমরা এম ওয়াই আচ্ছা আই ওয়াই জেড যেটা হ্যাঁ আই ওয়াই জেড যেটা এর কোনো ভ্যালু কি আসবে এর ভ্যালু অ্যাকচুয়ালি তোমরা তো আসলে অত ডিটেইল জানো না এটার ব্যাপারে এই কারণে আসলে কোশ্চেন করাটাও ঠিক হয়নি যাই হোক তো আই ওয়াই জেডটা হচ্ছে যদি কখনো কোনো ইরেগুলার ক্রস সেকশন আসে এটা হচ্ছে একটা রেকট্যাঙ্গেল রেকট্যাঙ্গুলার ক্রস সেকশনের জন্য আই ওয়াই জেডের কোনো ভ্যালু আসবে না এর ভ্যালু হয়ে যাবে 0 ঠিক আছে বাট যদি এরকম কোনো চ্যানেল থাকে ঠিক আছে সি টাইপ সি সেকশন থাকে তাহলে সেক্ষেত্রে এটার জন্য প্রোডাক্ট অফ ইনার্শিয়া আসবে ঠিক আছে ইটস নট কমপ্লিটলি সিমেট্রিক এটা হচ্ছে এই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক বাট এটা হচ্ছে এই রেকট্যাঙ্গেল হচ্ছে দুই অ্যাক্সিস এর সাপেক্ষেই সিমেট্রিক যার কারণে প্রোডাক্ট অফ ইনার্শিয়া ওই সব সেকশনের ক্ষেত্রেই আসবে যে সব সেকশন হচ্ছে ইটস নট কমপ্লিটলি সিমেট্রিক ওকে তাহলে এই এই প্রবলেম এই পার্টিকুলার প্রবলেমটার জন্য আমাদের কি কি ভ্যালুর প্রয়োজন হতে পারে এক হচ্ছে এম জেড এর ভ্যালু দরকার হবে এম ওয়াই এর ভ্যালু যেটা হচ্ছে আমরা ইজিলি এখানে পেয়ে যাচ্ছি এম জেড ইকুয়ালস টু কত হচ্ছে 2000 পাউন্ড ফিট কস 30 ডিগ্রি ঠিক আছে আর এম ওয়াই হচ্ছে সাইন 30 ডিগ্রি তাহলে এম জেড এবং এম ওয়াই দুটো ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি আই ওয়াই হচ্ছে 1/12 বি এইচ কিউব ঠিক কিনা 1/12 বি কোনটা হবে ওয়াই এর ক্ষেত্রে আই ওয়াই এর ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে ওয়াই এক্সিস ঠিক আছে এটা যেহেতু ওয়াই এক্সিস তাহলে সেক্ষেত্রে বিটা হচ্ছে 6 আর হচ্ছে এইচ হচ্ছে 3 তাহলে 1/12 বি এইচ কিউব এখান থেকে আই ওয়াই পাচ্ছি এবং আই জেড এর ক্ষেত্রে হচ্ছে কি 3 টা হচ্ছে বি ঠিক আছে আর হচ্ছে 6 টা হচ্ছে তোমার এইচ তাহলে 1/12 বি এইচ কিউব থেকে আমরা আই জেড পাচ্ছি আর আই ওয়াই জেড এর ভ্যালুটা হচ্ছে 0 যেহেতু হচ্ছে এটা প্রিন্সিপাল প্লেন সরি রেগুলার ক্রস সেকশন এবং হচ্ছে সিমেট্রিক সো এখানে আই ওয়াই জেড এর ভ্যালুটা হচ্ছে 0 থাকবে ঠিক আছে সো এই এই যদি কেস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে আর কোনো কিছু আননোন থাকতেছে এই ইকুয়েশনের মধ্যে কোনো কিছু আননোন থাকতেছে না সরাসরি সিগমার ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব এখন কথা হচ্ছে যে ওয়াই এবং জেড বের করার জন্য ওয়াই এবং জেড এর ভ্যালু লাগবে না ওয়াই এবং জেড এর ভ্যালু ছাড়া কি আমরা এটা সলভ করতে পারবো এই দুটো তো আননোন থেকে যাচ্ছে তো এই দুটো আমাদের বের করতে হবে কিভাবে আমাদেরকে কি বলছে ফাইন্ড আউট দ্য পিক টেনশাইল এন্ড কম্প্রেসিভ স্ট্রেসেস তাহলে পিক টেনশাইল স্ট্রেস কোথায় হবে আমরা কি এটা এই এই কনফিগারেশনটা দেখে বলতে পারবো যে কোথায় পিক টেনশাইল স্ট্রেস হবে
স্যার আইজেড এর ওই দিকে তো হওয়ার কথা স্যার মানে আইজেড মানে কোন কোন দিকে মানে আমি যেটা বলতেছি যে এই উপরে উপরে সারফেস বরাবর হবে নাকি নিচে সারফেস বরাবর না না স্যার এটা হচ্ছে আপনার ওই ইয়েতে মানে মানে ঠিক বলতে পারতেছি না এটা ড্র করে দেখাতে পারতাম এখানে আচ্ছা তারপর চেষ্টা করব কিন্তু স্যার স্ট্রেসটা মানে আমার হচ্ছে এটা বাড়তেছে স্যার মানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা স্যার ওই কম্পোনেন্টে হবে স্যার এটা এক্স্যাক্টলি 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 অর্থাৎ আমার লোডিং মোমেন্টের যে ডিরেকশনটা ঠিক আছে সেই ডিরেকশনটাকে আমার ড্র করতে হবে আগে আমি যদি হচ্ছে মোমেন্টের ডিরেকশনটাকে যদি আমি ড্র করি অর্থাৎ এই ডিরেকশনটা ঠিক আছে এক সেকেন্ড যদি এই ডিরেকশন বরাবর লাইনটা ড্র করি এই লাইন থেকে পারপেন্ডিকুলার বরাবর এই লাইনটাকে যদি আমি আবার এদিকে ড্র করি সেকেন্ড এনিওয়ে আমরা যদি হচ্ছে এই এই লাইনটাকে যদি এদিকে প্রপাগেট করি প্যারালালি যদি আমরা আগাইতেই থাকি এদিকে তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ডিস্টেন্সে যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটাই বেসিক্যালি হচ্ছে আমাকে ইয়া দেবে ঠিক আছে এই পয়েন্টটা হচ্ছে আমার হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেসের একটা পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেসের আর একটা পয়েন্ট ওকে অর্থাৎ আমার যে লোডিং মোমেন্টের যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশন থেকে যত ম্যাক্সিমাম ডিস্টেন্সের যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোই হচ্ছে আমাকে দেবে হচ্ছে যে পিক টেনশন এবং হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস ওকে তাহলে সেক্ষেত্রে আমাদের পিক টেনশন কম্প্রেসিভ স্ট্রেস বের করতে গেলে আমাদের একটা পয়েন্ট হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা ঠিক আছে আর এই পয়েন্ট হচ্ছে আরেকটা পয়েন্ট এখন যদি আমরা কোন দিকে টেনশন হবে কোন দিকে কম্প্রেশন হবে এই প্রবলেমটা দেখে কি বোঝা যাচ্ছে কোন দিকে টেনশন হবে কোন দিকে কম্প্রেশন হবে নিচে নাকি উপরে টেনশনের এসে যাচ্ছে যেহেতু আমরা ওই যে বেন্ডিং অনুযায়ী এই কর্নারে কম্প্রেশন হবে নাকি এই কর্নারে কম্প্রেশন হবে এটা দেখো স্যার উপরে উপরে হওয়ার কথা তো উপরে সাইডের এই কর্নারটা হচ্ছে কম্প্রেশন হবে ঠিক আছে আর নিচের সাইডের এই কর্নারটা হচ্ছে টেনশন হবে ঠিক আছে তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কম্প্রেসিভ স্ট্রেস যেটাই বের করি না কেন যেহেতু হচ্ছে এটা সিমেট্রিক সেকশন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে কম্প্রেশন যা হবে টেনশনও তাই একই ভ্যালু আসবে কম্প্রেশনটা হচ্ছে নেগেটিভ টেনশনটা হচ্ছে পজিটিভ ওকে তাহলে ওয়াই জেড এর ভ্যালুকে এখন আমরা বের করতে পারবো আমরা যদি এই পয়েন্টে স্ট্রেস বের করতে চাই সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু কত হবে এই পয়েন্টে এই ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্সটা কি ধরছিলাম আমরা জেড ডিস্টেন্স ধরছিলাম নাকি ওয়াই ডিস্টেন্স ধরছিলাম স্যার জেড ধরছিলাম জেড ধরা হয়েছিল স্যার জেড ধরছিলাম তাহলে জেড এর ভ্যালু এটা আর ওয়াই এর ভ্যালু কোনটা হবে তাহলে জেড এক্সিস থেকে রেজাল্টস এর নিচে পড়বে নিচের দিকে তাহলে এটা হচ্ছে 3 ঠিক আছে জেড এর ভ্যালু হচ্ছে 3 সরি z এর ভ্যালু হচ্ছে কত 1.5 আর y এর ভ্যালু হচ্ছে 3 ঠিক আছে তাহলে এই ভ্যালুগুলো বসায় দিলে আমরা হচ্ছে অর্থাৎ এই পয়েন্টে যে কোঅর্ডিনেট অর্থাৎ এই যে এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের কোঅর্ডিনেটটাও তোমরা কনসিডার করতে পারো ঠিক আছে এটা যদি 0 পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত স্যার আমি একটু কনফিউজ স্যার আপনি বললেন যে উপরের সেকশনটা হচ্ছে কম্প্রেশন হবে নিচেরটা হচ্ছে টেনশন স্যার এখন আমি স্যার যদি হচ্ছে মানে মাঝামাঝি তো স্যার মানে 3 সেমি তো আমার জিনিসটা হচ্ছে স্যার তাহলে এক পাশে কম্প্রেশন আর এক পাশে টেনশন কেন হচ্ছে স্যার দুই পাশে ই হওয়ার কথা না স্যার মানে ফোর্স তো কাজ করতেছে মাঝামাঝি থেকে তাহলে জিনিসটা বেন্ড করে গেলে এটা তো হচ্ছে মোমেন্ট ডাবল হেডেড অ্যারো জি স্যার মানে ফোর্স এটাকে আমরা ফোর্সটাকে মোমেন্টে কনভার্ট করে নিয়েছি আচ্ছা 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 এই এই জিনিসটা দেখো এটাকে যদি বেন্ড করা হয় এই কর্নার বরাবর বুঝতে পারছো জি স্যার তাহলে সেই ক্ষেত্রে এই উপরের কর্নারে হচ্ছে কি হবে এখান থেকে আমরা সিগমার ভ্যালুটা পেয়ে যাবো আর যদি আমাদেরকে আরেকটা জিনিস এখানে বলা নাই কিন্তু বের করা আছে সেটা হচ্ছে যে হোয়াট শুড হোয়াট উড বি দ্য
neutral axis এর location লোকেশনটা কোথা থেকে আমরা পাবো y / z equals to myi এখানে এই সবগুলোর ভ্যালু কিন্তু আমরা i y z এই ভ্যালু আমরা হচ্ছে জিরো করে দেব এই দুটো টার্ম আমাদের জিরো হয়ে যাবে তাহলে সে ক্ষেত্রে এই দুটো টার্ম থেকে আমরা হচ্ছে tan আলফা থেকে আলফার ভ্যালুটা পাবো এবং আলফার ভ্যালুটা আমরা কি জানি যে z axis থেকে neutral axis এর অ্যাঙ্গেল এখন z axis থেকে neutral axis এর অ্যাঙ্গেল হচ্ছে 66 ডিগ্রি 40 মিনিট আমরা পাইছি ঠিক আছে এখন দেখো তো এটা হচ্ছে প্লেন অফ লোড যে প্লেন বরাবর লোড अप्लाई করা হয়েছে ঠিক আছে আর নিউট্রাল অ্যাক্সিস এই দুটো কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না না স্যার দ্যাট মিন্স হচ্ছে এই যদি কখনো আনসিমেট্রিক বেন্ডিং হয় স্যার হ্যাঁ 60 অ্যাঙ্গেলে আছে 90 তো হচ্ছে না স্যার না 90 ডিগ্রি না তো কারণ তোমার প্লেন যদি এটা 30 ডিগ্রি হয় y অ্যাক্সিস এর সাপেক্ষে আর এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রি তো কোনোভাবেই হওয়ার কথা না ঠিক আছে এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল তোমার প্লেন অফ লোড এবং হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না ইন দিস কেসেস ঠিক আছে তাহলে এখন আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সেম সিমিলার মোমেন্ট ঠিক আছে তোমাদের জন্য একটা হচ্ছে ভাষার কাজ বলা যায় সেটা হচ্ছে যে এখানে যে মোমেন্টটা দেখানো হচ্ছে যে 2000 ফুট পাউন্ড মোমেন্টই যদি হচ্ছে এই এর প্লেন অফ লোড যেটা এখানে দেওয়া আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে না হয়ে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় ঠিক আছে প্লেন অফ লোডিং ওকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সলিউশন করে তোমরা একটু কম্পেয়ার করে দেখবা যে সিগমার ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম সিগমার ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য আসে কিনা বুঝতে পারছো মুখে সজল এটা যদি 30 ডিগ্রি না হয়ে 0 ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ হচ্ছে সেটা দেখবা এবং হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস কোথায় আসে সেটা দেখবা এই এই ইকুয়েশনগুলো ইউজ করে স্যার এটা তো নরমাল ক্যালকুলেশনে চলে আসছে হ্যাঁ এটা নরমাল এমসি ওভার আই এর এমসি ওভার আই তো আই জেড থাকবে না স্যার 0 ডিগ্রি হয়ে গেলে হ্যাঁ তখন তো আই জেড থাকবে না তখন এমসি ওভার আই আসবে শুধুমাত্র একটা তখন স্যার তো তাহলে শুধুমাত্র হচ্ছে সরি আই জেড থাকতেছে আই ওয়াই থাকবে না আই ওয়াই থাকবে না জি স্যার আই ওয়াই হয়ে যাবে জি স্যার ঠিক আছে তাহলে সেক্ষেত্রে সলিউশন করে দেখবা যে হচ্ছে দুইটার মধ্যে এটা তো ক্যালকুলেশন করতে হবে আমি তো এখানে ক্যালকুলেশন দেখাইনি ঠিক আছে বই অবশ্য করে দেওয়া আছে বাট বই এটা করে দেওয়া নাই যে 0 ডিগ্রি হলে সেক্ষেত্রে কি রকম আসবে তোমরা হচ্ছে এটা একটা ক্যালকুলেশন করে দেখবা এবং এছাড়াও তোমাদের জন্য আরেকটা বাড়ির কাজ আছে সেটা হচ্ছে 12.7 ঠিক আছে প্রবলেম 12.7 ওই নাশের বইয়েরই এই 12.7টাও বাসায় সলভ করবা ঠিক আছে বইয়ে করে দেওয়া আছে বাট নিজের হাতে করার চেষ্টা করবা যাতে হচ্ছে যে প্র্যাকটিস হয়ে যায় আর কি কারণ বই থেকে দেখলে পুরোপুরি সমাধানে আসা সম্ভব হয় না ওকে আচ্ছা বরং হচ্ছে বেটার হবে যদি হচ্ছে তোমরা বাসায় এটাকে প্র্যাকটিস করো শিওর স্যার জি স্যার ওকে আজকে এই পর্যন্তই থাকবে ওকে তাহলে হচ্ছে আমরা আমি রেকর্ডিং বন্ধ করি